কমরেড সভাপতি, কমরেডগণ, ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। এই বিশ্ব মহামারী করোনার মধ্যে আমরা নির্দিষ্ট সময় চাইতে অনেকটা দেরি করে আজকের এই কংগ্রেস অনুষ্ঠিত, কিন্তু করোনার চাইতে ভয়াবহ সংকট চলছে আমাদের রাজনীতি। সেই রাজনীতিতে নানা সংকটের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক নানা সংকটের মধ্যে সবচেয়ে বড় সংকট হচ্ছে ভোটাধিকারের সংকট। সুষ্ঠু নির্বাচনের সংকট, গণতন্ত্রের সংকট, এই সংকট বাংলাদেশের ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে, খুনে ধরে গেছে আমাদের সমাজ ব্যবস্থা। আমরা দেশকে স্বাধীন করেছিলাম একটা ভোটাধিকারের ভিত্তিতে, সেই ভোটাধিকারের আমরা যে ভোট পেয়েছিলাম, জনগণের রায় পেয়েছিলাম, সেই রায়কে কার্যকরী করতে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এবং সেদিন আমাদের এই সংগ্রামে সেই জনগণের রায়ের কারণে সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি আমাদেরকে সমর্থন করেছে। আজকে সেই ভোটাধিকারের ভিত্তি নষ্ট করে দেওয়া মানে আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া। আজকে তাই এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের দেশকে স্বাধীন করেছিলাম, কি সেই স্বাধীনতাকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধের সময় থেকেই নানা দেশি বিদেশি ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের প্রতিক্রিয়া হিসাবে এবং তদানীন্তন আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণে আমাদের দেশে 15ই আগস্টের বর্বর গণহত্যা হয়েছিল। সেই গণহত্যার পর বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানাবার চেষ্টা করেছে। সেদিনের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াইয়ের সামনের কাতারে ছিল, অন্যান্য দলকে সঙ্গে নিয়ে এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। যে কমিউনিস্ট পার্টি দেশের মেহনতি জনগণ, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সৈন্য শাসনের বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে গেছে, সেই কমিউনিস্ট পার্টি আমাদের দেশকে আবার মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেছে। তারপর আমরা একসময় সে ঐক্যবদ্ধ লড়াইয়ে সফল হয়ে দেশে পার্লামেন্টারি গণতন্ত্র আবার পুনঃস্থাপিত করেছিলেন, কিন্তু সেই সময় বুর্জোয়া দলগুলি লুটেরা ধনীদের ষড়যন্ত্র এবং ব্যর্থতার কারণে আবারও গণতন্ত্র বিনষ্ট হয়, এবং তখন তার বিরুদ্ধে ধনী শ্রেণী নয়, লড়াই করেছে শ্রমিক শ্রেণী, কৃষক, মেহনতি মানুষ, কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা। সে লড়াইয়ের মধ্যে দিয়ে সেই শ্রমিকের লড়াই, ট্রেড ইউনিয়নের লড়াই, কৃষকের লড়াই, যুবকের লড়াই, ছাত্রীর লড়াই, নারীদের লড়াই, এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি। কিন্তু তারপর আবারও আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর তারা জনগণের মধ্যে এতই দল
যে জনগণকে আর ভোট দিতে আসতে হয়নি, ভোটের আগের রাত্রি ভোটের বাক্স আওয়ামী লীগের পক্ষে ভরে দেওয়া হয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতা বাড়েনি। আওয়ামী লীগ দেশের উপরে, জনগণের উপরে, তার দলের উপরে, দেশের আমলা প্রশাসন, সামরিক বাহিনীর উপরে শাসন করার, নিয়ন্ত্রণ করার নৈতিক ক্ষমতা হারিয়ে ফেলেছে, সেটা শূন্যের কোঠায়। আজকে দেশে আরেকটা 7ই নভেম্বরের মতো সেনা বিদ্রোহ, সিপাহী বিপ্লবের চক্রান্ত চলছে দেশি বিদেশি পদ। আজকে এই অবস্থায় লড়তে হবে, লড়াইয়ের সামনের কাতারে থাকতে হবে কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টির উপরে বহু হামলা এসেছে, ব্রিটিশ আমল থেকে কমিউনিস্ট পার্টির উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু কমিউনিস্ট পার্টিকে কেউ ধ্বংস করতে পারেনি, বহু হত্যাকাণ্ড হয়েছে, বহু নির্যাতন হয়েছে, কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করতে পারেনি। আমাদের পার্টির নেতা কমরেড মনীষিং বলেছিলেন, কমিউনিস্ট পার্টি শ্রমিক কৃষক মেহনতি মানুষের পার্টি, কমিউনিস্ট পার্টি বিপ্লবের পার্টি, কমিউনিস্ট পার্টি ইনসাফের পার্টি। এই পার্টিকে কেউ ধ্বংস করতে পারবে না, যারা ধ্বংস করতে আসবে তারা ধ্বংস হয়ে গেছে, ইতিহাস তার প্রমাণ। আজও আমরা বলতে চাই, বাইরে থাকা যারা কমিউনিস্ট পার্টিকে ধ্বংস হতে চায়, আজকে ভেতর থেকে যারা বিরোধবাদীরা আমাদের পার্টিকে ধ্বংস করতে চায়, আজকে তাকিয়ে দেখুন তাদের নাম নিশানা ইতিহাসের মধ্যে নাই, ইতিহাসে রাস্তা করে লিখিত। বিপ্লব দীর্ঘজীবী হোক, লাল সালাম।